রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিপুল উন্নয়ন ঘটিয়েছে, সেই সময় কিছুজন স্বাস্থ্যকর্মী সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাঝে মধ্যেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক নিয়ে নানান সমস্যা, নানান অভিযোগ পাওয়া যায়। বুধবার দেখা গেল, সকাল থেকে রোগীর পরিবাররা কার্ড নিয়ে রক্ত নিতে এলে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ। আমি পারমিশন ছাড়া কোনো কথা বলবো না। সুপারিশের কথা বলে আমি সুপারিশের কথা বলুন, সুপার আমাকে বললে আমি বাইট করব। সরতে বললেন কেন সাংবাদিককে? স্যার, সাংবাদিককে সরতে বললেন কেন? আমি সরতে বলিনি ভাই, আপনাকে আপনি বলেছেন রেকর্ড আছে। কেন এইভাবে এ করছেন? আমি আপনাকে বললাম আমি এমএসবি এর সাথে কথা বলবো। আপনি কি বলতে পারেন সাংবাদিককে সরার জন্য? আমি বলেছি আপনি এমএসবি এর সঙ্গে কথা বলুন, আমি কোনো কথা বলতে পারি না। অভিযোগ গুলো ভালো করে খতিয়ে দেখুন, কেউ অভিযোগ করলে সেটা ঠিক হয়। রোগীর পরিবারের অভিযোগ, ডোনার আনলে রক্ত দেওয়া হচ্ছে। তাদের আরো অভিযোগ, কোন গ্রুপের কত রক্ত আছে তার তালিকা প্রকাশ করা হচ্ছে না। ওই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আমার কার্ড রয়েছে, কার্ড থাকতে আমরা রক্ত পাচ্ছি না। আমার ক্যান্সারের পেশেন্ট হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, কার্ড থাকতে রক্ত কেন পাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না। কি বলছো? মানে কি বলছো? হ্যাঁ, ওইখানে বলছে রক্ত নেই, ডোনার লাগবে। হ্যাঁ, ডোনার লাগবে। তাহলে আমার তো এই মুহূর্তে ডোনার নেই, তাহলে কি পেশেন্ট কি মারা যাবে? আর এটা যেটা কার্ডটা আছে, কার্ডটা তো থাকতে তো বলছে ডোনার লাগবে, দিচ্ছে না। না, কি রক্ত পেয়েছেন? না, আমরা সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি, আমাদের ক্যান্সারের পেশেন্ট হসপিটালে ভর্তি আছে। আমরা এলাম রক্ত লেগে, বলে যে রক্ত ডোনেট করতে হবে, নাহলে পাওয়া যাবে না। তাহলে রক্ত নেই আমাদের এতে। আমি কার্ড দেখি, যেমন দিদি কার্ড, এই তো কার্ড দেখুন। 11টা থেকে বসেই আছি, দিয়ে বললো যে প্রথমে বললো যে কিছু বলেনি, বলে হবে না। তা বললো যে হবে না, প্রথমে বললো যে এই কার্ডে হবে না। আবার তা বললো, আবার গেছি আর একবার বললো, তখন বললো ডোনার নিয়ে আসে, তারপর রক্ত দেবো। তারপরে এখন সে বাড়ি থেকে সেই 11টা থেকে দাঁড়ানো, এখন এই ডোনার আসলে এখন এই রক্ত দিচ্ছে। তারপরে তারপরে দিতে হচ্ছে। এই দেখুন বর্তমান ব্লাড ব্যাংকের অবস্থা দেখুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বলে থাকেন যে স্টক মেনটেন করার জন্য, কোনো স্টক মেনটেন আছে দেখুন বোর্ড নেই, যে প্রতিনিয়ত যে কটা ব্লাড কী আছে, নেগেটিভ পজিটিভ, কোনো স্টক মেনটেন নেই। কিন্তু আমরা জানবো কী করে? এটা সম্পূর্ণ গাফিলতি কিন্তু সুপার, কিন্তু ব্লাড ব্যাংকের যে আধিকারিক তার গাফিলতি, সে তো সুপারকে জানাবে যেটা নেই। এখানে আমি দেখলাম তো কী চলছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বর্ধমান ব্লাড ব্যাংকটা একটা কুকুর বাঁসা, বর্ধমান ব্লাড ব্যাংকটা একটা কুকুর বাঁসা। আমি জোড় গলায় বলতে পারি, ব্লাড ব্যাংকে যারা কাজ করে তাদের কোনো আত্মীয় স্বজন যদি ব্লাডের দরকার, তারা নির্ভাবনাই ব্লাড পেয়ে যায়। গ্রামগঞ্জ থেকে যারা ব্লাড নিতে আসে তাদেরকে এরা কুকুর বিড়ালের মতো ব্যবহার করে। কেন সেই ব্যাপারটা? এটাই তো বলার। কী চাইছে? কী চাইছি মানে কী? মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছেন যে মানুষের সেবা, কিন্তু এরা মুখ্যমন্ত্রীর কথা মানে না। এ ব্যাপারে হাসপাতালের এমএসভিপি ডাক্তার তাপস ঘোষ জানান, অভিযোগ সঠিক নয়, যদি রক্ত মজুদ থাকে তাহলে কার্ডের বিনিময় দেওয়া হয়। তিনি আরও জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। অভিযোগটা সত্য নয়, এটা একটু বিভ্রান্তিমূলক, কারণ যে কোনো ব্লাড ডোনেশন যখনই করা হয়, ব্লাড ডোনেশন এগেনস্টে ক্লাড দেওয়া হয় এবং কার্ডের এগেনস্টে ব্লাডও দেওয়া হয়। এবার ব্লাড দেওয়ার ব্যাপারে যেটা আমরা করি, যদি পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি থাকে তাহলে তো কোনো কার্ডের ব্যাপারই নেই, কিন্তু অনেক সময় বিভিন্ন নার্সিংহোমে বা বেসরকারি প্রতিষ্ঠানে যদি ভর্তি থাকে তাহলে আমরা প্রথম ব্লাডটা আমরা কার্ডের এগেনস্টে দিই, পরে যদি আরও ব্লাড লাগে তখন আমরা বলি যে ডোনার আনতে। কেন বুঝতেই পারছেন যে ব্লাড তো আর পয়সা দিয়ে আমরা কিনতে পারি না, সুতরাং ডোনেশনের ওপরেই আমাদের নির্ভর করতে হয়। এবং যদি ডোনার এসে একটা ব্লাড দেয় তাহলে আমাদের ব্লাড ব্যাংকের স্টকটা মেনটেন হয় আর একটা পেশেন্ট পায়। কিন্তু আমরা সর্বদাই যখন অন্য মানে বর্ধমান হসপিটাল ব্যতিরেকে অন্যান্য প্রাইভেট সেক্টর থেকে যদি আসে, প্রথম ব্লাড কিন্তু আমরা কার্ডের এগেনস্টে অবশ্যই দিই, দ্বিতীয় ব্লাড আমরা কার্ডের এগেনস্টে দিতে পারি যদি দেখা যায় যে ব্লাড ব্যাংকে আমার সাফিসিয়েন্ট স্টক থাকে, যদি না থাকে তখন সেক্ষেত্রে আমরা বলি যে ডোনার এনে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি। স্যার, যে স্টকের জন্য একটা স্কিন আছে, স্কিনটা বন্ধ না আমাদের? তো স্টক তো অলওয়েজ আমাদের ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হয়,
এবং সেটা চালুও থাকে। আমি জানি না আপনি বলছেন বন্ধ, সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, হয়তো কোনো টেকনিক্যাল কারণে হয়তো কিছু সময়। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।